আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দারুল হোসেন ইউনিভার্সিটির সনদধারী শিক্ষকদের এমপিও ভক্তি নিয়ে হাইকোর্টের নতুন রুল জারি হয়েছে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি মূল ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন কারণ এই ধরনের নিউজগুলো প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে আর প্রতিদিনের আপডেট মিস করতে না চাইলে আমার চ্যানেলটি নিয়মিত দেখুন শিক্ষাক্ষেত্রে জনপ্রিয় পত্রিকা শিক্ষাবার্তা থেকে একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি নিউজটির হেডলাইন আগেই বলে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দারুল ইহসানের সনদ্ধারী শিক্ষকদের এমপি ভুক্তি নিয়ে হাইকোর্টে রুল আমি নিউজটি পড়ে আপনাদের সাথে শেয়ার করছি দারুল হোসেন বিশ্ববিদ্যালয়ের স্বর্ণারী শিক্ষক ও কর্মচারীদের গ্রহণযোগ্যতা ও এমপিও ভুক্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিতের আদেশ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে রিটকারী তিন শিক্ষককে কেন এমপিও ভুক্ত করা হবে না তা জানতেও আদালত রুল জারি করেছেন মামলার বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে শিক্ষকদের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ জে আর খান রবিন ও শাম্মী আক্তার তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট সুমিত্রা দাস ও মোহাম্মদ বাহাউদ্দিন আল ইমরান এর আগে বিভিন্ন সময়ে দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রাপ্ত সনদের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক ওঠে ফলে বিশ্ববিদ্যালয়টির সনদধারীদের চাকরিসহ সহ বিভিন্ন পেশায় অন্তর্ভুক্তিতে জটিলতা তৈরি হয় এরও ধারাবাহিকতায় পৃথক পৃথক কয়েকটি রিট পিটিশনের পর দু সালে রায় দেন হাইকোর্ট ওই রায়ে কয়েকটি নির্দেশনার পাশাপাশি দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্তদের বিষয়ে তাদের স্ব কর্মস্থলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর সিদ্ধান্তের ভার অর্পণ করা হয় ওই রায়ের বিরুদ্ধে আপিল না করে শিক্ষা মন্ত্রণালয় দু সালের আঠাশ আগস্ট একটি অফিস আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং ওই সনদের ভিত্তিতে ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এমপিএভুক্ত সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গ্রহণ করবে কিছুদিন পর অর্থাৎ দু সালের উনতিরিশ আগস্ট ওই অফিস আদেশের কার্যক্রম স্থগিত করে পুনরায় আরেকটি অফিস আদেশ জারি করা হয় এর ফলে দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনৎধারীদের এমপিও সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে যায় অথচ স্থগিত সত্ত্বেও বিভিন্ন সময়ে একই বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত একাধিক জনকে এমপিওভুক্তির সুবিধা দেয়া হয় পটুয়াখালী ভূপালের মোহাম্মদ মনিরুল ইসলাম টাঙ্গাইলের মোহাম্মদ বসিরুদ্দিন ভূইয়া এবং রাজশাহীর মোহাম্মদ শাহ আলম রিটটি দায়ের করেন সম্মানিত শিক্ষকবৃন্দ এই গুরুত্বপূর্ণ নিউজটি এ পর্যন্তই আপনারা যারা দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে সনদ নিয়ে শিক্ষকতা করছেন অথবা যারা বিএড স্কেল ধরানোর জন্য বিএড সার্টিফিকেট গ্রহণ করেছিলেন তাদের জন্য একটা সুখবর হতে পারে এই রিটটির মাধ্যমে আশা করছি আপনাদের জন্য খুব একটা সুখবর বয়ে নিয়ে আসবে সম্মানিত দর্শক আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ